আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ আমি তোমাদের ক্লাস নিব মাস্টার শেষ বর্ষে উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান, কোর্স কোড 312107। তোমাদের পড়াবো সপ্তম অধ্যায়, সম্ভাবনা ও সম্ভাবনা বিন্যাস, প্রবাবিলিটি। যে বিষয়গুলো পড়াবো, সম্ভাবনা কি বা সম্ভাবনা কাকে বলে, সম্ভাবনার বৈশিষ্ট্য, সম্ভাবনার সাথে সম্পর্কিত মৌলিক ধারণা সমূহ। আবিদা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছো? তুমি কি দেখতে পাচ্ছো আবিদা? কথা বলো, দেখতে পাচ্ছো? ম্যাম আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আদিবা। হ্যাঁ আবিদা, দেখতে পাচ্ছো? কেমন আছো? জি ভালো ম্যাম, আপনি ভালো আছেন ম্যাম? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম যাচ্ছে ম্যাম। আচ্ছা, আজকে তোমাদের হচ্ছে পরিসংখ্যানে, তোমাদের তো বিষয় হচ্ছে উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান। জি গবেষণার ম্যাম, তিনটা অধ্যায় পড়ানো হয়েছে, অলরেডি একটা পরীক্ষাও নিয়েছি। আজকে পরিসংখ্যানের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে তোমার সপ্তম অধ্যায়, যেখানে তোমাদের জি ম্যাথ ম্যাম, আছে, যে সিলেবাসে সম্ভাবনা, প্রথম যে হ্যাঁ প্রশ্নটা ম্যাম, আছে সেটা হচ্ছে সম্ভাবনা বা সম্ভাবনা বিন্যাস, এই চ্যাপ্টারটা আজকে পড়াবো। জি ম্যাম, তো ম্যাথে চলে যাওয়ার আগে আমাদের থিওরি কিছু জানতে হবে, থিওরিটিক্যাল। এই বিষয়গুলো না জানলে অঙ্ক করার সময় একটু প্রবলেম হবে, ঠিক আছে? তোমাদের তো খুব বেশি ওরকম ম্যাথ থাকে না, নর্মালি থাকে, তারপরে সেখানে ম্যাথের সাথে কিছু থিওরিটিক্যাল থাকে, জি ম্যাম, থিওরি অ্যাড করে দেয়। সেজন্য আজকে আমরা এই যে সম্ভাবনা, সম্ভাবনা বিন্যাস, এই চ্যাপ্টারটা পড়াবো সপ্তম অধ্যায়ে। তো প্রথমে আমরা জানবো সম্ভাবনা কি, সম্ভাবনার বৈশিষ্ট্য, সম্ভাবনার সাথে সম্পর্কিত মৌলিক ধারণা। এরপরে তোমাদের বাসায় অ্যাসাইনমেন্টের জন্য একটা ম্যাথ দিব, তোমরা ট্রাই করবা, না হলে নেক্সট ক্লাসে তো আমি আসি তোমাদের বলে দেওয়ার জন্য। তো সম্ভাবনা কি সেটা বলতে পারবা? সম্ভাবনা বলতে কি বোঝায়, কোন জিনিসে এই জিনিসটা আসে বলো তো? সম্ভাবনা, আমেনা তুমি হচ্ছে আনমিউট করো, কথা বলো, সম্ভাবনা জিনিসটা কি বলতে পারবে? কখন না আমরা এই আসতেছে না কথাটা স্যার। বলি? হ্যাঁ বলো। কোনো কি ঘটনা ঘটবে তার সুনির্দিষ্ট বিষয়ে আগে থেকেই পরিমাপ, প্রত্যাশা বা পরিমাপকে সম্ভাবনা বলে। রাইট রাইট রাইট, তার মানে কোনো কিছু ঘটার জন্য কিন্তু আরেকটা ঘটনা সেটার সাথে জড়িত থাকতে হবে, তাই না? যেরকম আমরা যে আকাশে যদি মেঘ দেখি, তখন কিন্তু আমরা একটা সম্ভাবনা করি যে বৃষ্টি হতে পারে, আর যেটা হয়ে যায় হঠাৎ রোদের ভিতরে বৃষ্টি হয়ে গেল, সেটা কিন্তু মানুষ সম্ভাবনা করে না। যেরকম আমরা এক্সাম দিছি যে হয়তোবা ভালো এক্সাম যদি দেয় তাহলে রেজাল্টের আশা করতে পারি,
যে আমাদের এ প্লাস হবে কি এ হবে কি বি হবে, যদি আমরা পরীক্ষাটা না দেই তাহলে কিন্তু এই সম্ভাবনাটা আমরা করতে পারি না, পারি না? যখন হচ্ছে মেঘ করে আকাশে তখন কিন্তু আমরা একটা ধারণা করি যে বৃষ্টি হতে পারে, রোদ থাকলে কিন্তু এই ধারণাটা করি না, ঘটনা ঘটতে পারে কিন্তু এই ধারণাটা কিন্তু আমাদের আসে না। এই বিষয়টাকে কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে, যেহেতু আমরা পরিসংখ্যান নিয়ে জানবো, এই যে সম্ভাবনা শব্দটি কিন্তু এই সামাজিক পরিসংখ্যানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রত্যয় যা আমরা দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকি, তাই না? এই এই জিনিসটা আমরা সবসময় ব্যবহার করি কোনো কিছু একটা, যদিও এগুলো কুসংস্কার কিন্তু সম্ভাবনার কথা বলতে, সম্ভাবনা মানেই তো বিষয়টা এরকম, হাত থেকে কিছু পড়লে একটা সময় বলতো যে মেহমান আসবে, মানে কি এটা একটা ধারণা করে একটা ঘটনার, এটা আমরা প্রায়শ ব্যবহার করি, তাই না? সম্ভাবনা শব্দের আবিধানিক অর্থ হলো সংঘটনীয়, যে ঘটনাটা ঘটতে পারে, সম্ভাবনার আবিধানিক অর্থ হচ্ছে সংঘটনীয়, কোনো কিছু ঘটার বা ঘটার প্রত্যাশা বা আশা প্রকাশ করাকেই কিন্তু সম্ভাবনা বলা হয়। সম্ভাবনা হচ্ছে যে কোনো একটি ঘটনা ঘটবে কি ঘটবে না সে সম্পর্কে সুনির্দিষ্ট প্রত্যাশার পরিমাপকে সম্ভাবনা বলে। কি বলে? যে কোনো একটা ঘটনা ঘটবে বা ঘটবে না সেই সম্পর্কে সুনির্দিষ্ট প্রত্যাশা, আমরা প্রত্যাশা করি। সব সময় মেঘ হলে কি বৃষ্টি হয়? হয় না কিন্তু, কিন্তু আমরা প্রত্যাশা করে থাকি যে হয়তো বৃষ্টি হবে, এই পরিমাপটাকে কিন্তু সম্ভাবনা বলে। তাহলে সম্ভাবনা নিয়ে মানে বিভিন্ন মনীষী বিভিন্ন মতামত ব্যক্ত করেছে, আমরা দু একটা জানবো। মিস্টার গিলব্রিথ এর মতে probability is the measure of the likelihood or chance that an uncertain event will occur. তার মানেটা কি? আনসার্টেন, যে ঘটনা কিন্তু আমরা জানি না। সম্ভাবনা হলো সম্ভাব্য বা অপ্রত্যাশিত ঘটনার পরিমাপ। ইভেন্ট, ইভেন্ট মানেই হচ্ছে ঘটনা, প্রত্যাশিত অপ্রত্যাশিত যে কোনো ঘটনাকেই কিন্তু সম্ভাবনা বলা হচ্ছে। এখানে এই সম্ভাবনা নিয়ে আবার হচ্ছে কিছু সূত্র আছে, যেটা হচ্ছে সূত্র অনুযায়ী বলা যায় যে একটি ঘটনা, ধরো একটা সংখ্যা ধরলাম, এম সংখ্যক উপায়ে সংঘটিত হয় এবং এন সংখ্যক উপায়ে অসংঘটিত হয়। একটা জিনিস 50-50 চান্স থাকে, তাই না? এখানে কিন্তু 100% কোনো চান্স থাকে না। একটা হচ্ছে ঘটনাকে এম ধরলাম, সেটাকে আমরা বলতে পারি যে ঘটতে পারে, আর এন ধরলাম যে ঘটতে নাও পারে। এখানে কিন্তু পুরোপুরি হয় না, কোনোটা মিলে যেতে পারে আবার কোনোটা নাও মিলতে পারে। সেই ঘটনা আবার বর্জিতও হতে হবে, হতে পারে আবার অবর্জিতও হতে পারে। তাহলে মোটামুটি আমাদের সম্ভাবনা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে, বলতে পারো যে সম্ভাবনা কি, এই জিনিসটা আমি বুঝি নাই কিংবা বুঝতে অসুবিধা হচ্ছে? নাসিমা, নাসিমা তুমি কি সম্ভাবনাটা বুঝতে পারছো? নাসিমা পরে জয়েন করছে। নাসিমা তোমার কি শুনতে অসুবিধা হচ্ছে? হ্যালো, হ্যাঁ নাসিমা তুমি শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা সম্ভাবনাটা কি তুমি কি বুঝছো না আবার বলতে হবে? একটু বললে ভালো হতো। সম্ভাবনা হচ্ছে এমন একটা জিনিস যে কোনো ঘটনা ঘটবে কিনা সে সম্পর্কে অনিশ্চয়তার মাত্রা অভিব্যক্তিকে, যেরকম তুমি পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়ার সেটা সেই ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে। তুমি পরীক্ষা দিয়েছো, হয়তো বা রেজাল্টের আশা করলা যে আমার এ প্লাস আসবে, সেটা আসতেও পারে আবার নাও আসতে পারে। যেরকম যে কোনো মেঘ দেখলে আমরা আকাশে কি করি, মনে করি যে বৃষ্টি হবে, বৃষ্টিটা কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে। এই যে কোনো ঘটনা ঘটবে কিনা সে সম্পর্কে অনিশ্চয়তার মাত্রাকে, মাত্রার অভিব্যক্তিকেই সম্ভাবনা বলে। সেটা আবার তোমার প্রত্যাশা করতে পারি আমরা, সেই প্রত্যাশার পরিমাপকে সম্ভাবনা বলছে। এখানে আবার বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছে, এই যে ডিসি শান্সি আর হচ্ছে কাপুরের মতে উনি আবার বোঝাচ্ছে যে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না
সেটার অনিশ্চয় থেকে সম্ভাবনা বলছে। আবার মিস্টার গিলব্রিথ বলছে যে কোন ঘটনা বা সম্ভাবনা ঘটতে পারে ঘটার আশা ব্যক্ত করাকে, কেউ আশা করতেছে আবার কেউ বলছে নাও ঘটতে পারে। যেহেতু 50-50 চান্স, আমরা কিন্তু জানি না যে কোনটা ঘটবে কি ঘটবে না, সবকিছুই আনসার্টেন। কেউ মনে করছে মানে ঘটনাটা ঘটবে সেই আশা 50% ব্যক্ত করতেছে, সেটাকে প্রকাশ করছে, আবার কেউ ঘটবে না সেটা প্রকাশ করছে। বুঝতে পারছো নাকি আর ক্লিয়ার করতে হবে? যেরকম তোমরা এখানে ক্লাসে জয়েন করছো চারজন, এখন এই যে একটু পরে আকাশে মেঘ হয়েছে, এখানে 50% বললো যে হ্যাঁ বৃষ্টি আসতে পারে, আর 50% বললো যে বৃষ্টি আসবে না। ওই 50% কিন্তু তাদের আশার উপর জোর দিচ্ছে, ওই ওই ঘটনা ঘটানোর মানে ব্যক্ত করার জন্য প্রত্যাশার উপর জোর দিচ্ছে 50% লোক, আর যে না বৃষ্টি নাও আসতে পারে এরকম জোর দিচ্ছে 50% লোক। এই জিনিসটাকে ব্যক্ত করাকেই সম্ভাবনা বোঝাচ্ছে, ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। ঠিক আছে নাসিমা, ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে সম্ভাবনা কি আমরা জানলাম, এবার জানবো যে সম্ভাবনার বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে। এখানে সম্ভাবনার সর্বনিম্ন মান, আমাদের যেহেতু সম্ভাবনার আমাদের কিছু প্রশ্ন থাকবে, অঙ্ক থাকবে, অঙ্কর পাশাপাশি কিছু থিওরিটিক্যাল থাকে, তাই না? কিছু লেন্স লাগানো থাকে, দেখছো প্রশ্নে হয়তোবা বললে সম্ভাবনা কি, সম্ভাবনার বৈশিষ্ট্য কিংবা সম্ভাবনার কারণ, এরকম কিছু দিয়ে সাথে একটা অঙ্ক দিয়ে দিল। দেখা গেল যে অঙ্কটা আমরা পারি, অনেক সময় থিওরিটা মিস করে যাই, তার জন্য কি আমরা কিন্তু পুরো নাম্বারটা পাই না, পাই এরকম কিন্তু ফোর্থ ইয়ারে অনেকের হয়েছে যে ম্যাথটা কমন কিন্তু থিওরি ওই ওই চ্যাপ্টারে থিওরি গুলো আমরা স্কিপ করে যাই। স্কিপ করে যাওয়ার ফলে কি হয় যে পুরো যে নাম্বারটা আমাদের আসার কথা সেই জিনিসটা আসে না। এই জন্য আমরা আগে থিওরিটিক্যাল গুলো পড়লে আমাদের সম্ভাবনা সম্পর্কে যখন ধারণা হবে তখন কিন্তু অঙ্ক করতে যেয়ে আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাহলে সম্ভাবনার বৈশিষ্ট্যগুলো কি, সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান 1। তাহলে সম্ভাবনায় কয়টা মান থাকে? 2টা মান, একটা সর্বনিম্নটা 0, এর নিচে আর যেতে পারে না, আর সর্বোচ্চ 1। তারপরে হচ্ছে কোন ঘটনা এ এর সম্ভাবনা, এ এর সম্ভাবনা সমান হচ্ছে পি এ দিয়ে 0। এটি একটি অসম্ভব ঘটনা, যখন 0 হয় তখন কি হয় সেটা একটা অসম্ভব ঘটনা হয়, সেটা কি সম্ভব হবে? 0টা তো অসম্ভব একটা ঘটনা। আর পি এ দিয়ে যখন মানটা এ অন আসে, অন বলতে বোঝায় ঘটনাটি একটি নিশ্চিত ঘটনা। একটা হচ্ছে অসম্ভব ঘটনা যেটা 0 হইছে যে এই ঘটনাটা ঘটবে না, অসম্ভব, আর যেটা 1 হইছে তাহলে ঘটনাটি নিশ্চিত ঘটনা। তারপরে হচ্ছে সম্ভাবনার মান কখনো 1-এর বেশি হবে না, যে সংজ্ঞাটা দিয়েছি সংজ্ঞার ভিতরেই কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলো রয়ে গিয়েছে। সম্ভাবনার মান কখনো 1-এর বেশি হবে না। সম্ভাবনা হলো সুনির্দিষ্ট প্রত্যাশার গাণিতিক পরিমাপ। তাহলে সম্ভাবনা হলো কি, সুনির্দিষ্ট প্রত্যাশা, যে প্রত্যাশাটা করবে তার যে গাণিতিক পরিমাপ সেটাকে সম্ভাবনা বোঝাচ্ছে। এবার আমরা জানব যে সম্ভাবনার সাথে সম্পর্কিত মৌলিক ধারণা কি, ধারণাগুলো আছে সম্ভাবনার সাথে সম্পর্কিত। প্রথমেই কিন্তু আমরা একটা কথা বলেছি, সেটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে কোনো একটা ঘটনা, সম্ভাবনার সাথে অবশ্যই ঘটনা থাকতে হবে। যে পরীক্ষা দেয় না সে কিন্তু সম্ভাবনা কখনোই করবে না, করবে? কারণ তার পাশ ফেলের প্রশ্নই আসে না। ওই যে অনেক সময় হয় যে পাস করব না ফেল করব, যে টাই টাই পরীক্ষা দিয়ে আসে, কোনো কারণে পরীক্ষাটা ভালো হলো না, ফেল করতেও পারি আবার পাসও করে যেতে পারি। এই জিনিসটা তার বেলায় আসবে যে পরীক্ষাটা দিবে, যে পরীক্ষা দিবে না তার কি কোনো ঘটনা আছে? নাই কিন্তু। তাহলে সম্ভাবনার সাথে সম্পর্কিত যে মৌলিক রিলেটেড যে বেসিক কনসেপ্ট আছে তার ভিতরে ঘটনা অবশ্যই ঘটতে হবে। ইভেন্ট কোনো পরীক্ষকের বা পরীক্ষক এক বা একাধিক ফলকে ঘটনা বলে, সেটা হচ্ছে তোমার এক বা একাধিক ঘট, মানে সে ফেল করতে পারে,
পাশ করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, এরকম তিনটা ঘটনা থাকবে এ বি সি দ্বারা ঠিক চিহ্নিত করা যেতে পারে। তাহলে ঘটনাকে ঘটনা কয়েক ভাবে ঘটতে পারে, এক বা একাধিক ফল হতে পারে, সেক্ষেত্রে আমরা এ বি সি দ্বারা এটাকে চিহ্নিত করব। যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু এ বি সি দিয়ে এটাকে চিহ্নিত করতে হবে। তারপরে হচ্ছে মৌলিক ঘটনা, বেসিক যে ইভেন্ট, একটা হচ্ছে ইভেন্ট আর একটা হচ্ছে বেসিক ইভেন্ট। বেসিক ইভেন্ট হচ্ছে যে ঘটনায় একটি মাত্র মৌলিক বিন্দু থাকে তাকে মৌলিক ঘটনা বলে। যেরকম ধরো ছক্কা, আমরা লুডো খেলি না, লুডোই কয়টা অংশ থাকে, কয়টা দল থাকে? চারটা থাকে না ছয়টা থাকে? কয়টা, কয় পরে? শুধু চার পর্যন্ত পরে, ছয় পরে না, ছক্কা পরে না, তারপরে পাঁচ পরে না, পরে? তাহলে ছক্কাতে মৌলিক ঘটনা থাকে কয়টা? ছক্কাতে ছয়টি মৌলিক ঘটনা থাকে, প্রত্যেকটা এক একটা মৌলিক ঘটনা। যেরকম যে ঘটনায় একটি মাত্র মৌলিক বিন্দু থাকে তাকে মৌলিক ঘটনা বলে। যখন ছয় পরে কি, ছয়টাই মৌলিক ঘটনা, তার মানে তারপরে যখন এক পরে সেটাও কিন্তু একটা মৌলিক ঘটনা। টোটাল ছয়টা মৌলিক ঘটনা আছে। আমরা যদি হচ্ছে কয়েন এ করি তখন হয়তো বা হেড পড়বে না হলে লেস পড়বে, তাই না? কয়েনে কয়টা অংশ বলো? কয়েন টাকা, যে পাঁচ টাকা দুই টাকা যে কয়েন গুলো, তার ছয়টা অংশ, কয়েনের কয়টা অংশ? হেড পড়বে অথবা কি পড়বে, লেস পড়বে। তারপরে হচ্ছে যৌগিক ঘটনা, যে ঘটনায় একাধিক মৌলিক বিন্দু থাকে তাকে যৌগিক ঘটনা বলে। যেমন এই যৌগিকটা বোঝানোর হচ্ছে যে যে ঘটনায় হচ্ছে একাধিক বিন্দু থাকে তাকে যৌগিক ঘটনা বলে। যেমন ছক্কাতে জোড় সংখ্যা, জোড় সংখ্যা নিয়ে এটা বলতে পারে। ছক্কা ছাড়া আর কি কি জোড় সংখ্যা আছে? দুই আছে, চার আছে। তাহলে যৌগিক ঘটনাটা কি, যে ঘটনায় একাধিক মৌলিক বিন্দু থাকে তাকে যৌগিক ঘটনা বলে। ছক্কাতে জোড় কি কি আছে, চার আছে। এই এখানে কিন্তু যৌগিক ঘটনা তাহলে তিনটা, যেরকম হচ্ছে বেজোড় সংখ্যায় আছে, তাই না? এক তিন পাঁচ, সেখানে কয়টা কিন্তু তিনটা হলো, বিজোড় হলো তিনটা আর জোড় হলো তিনটা। যৌগিক ঘটনায় একাধিক মৌলিক বিন্দু থাকতে পারে, তাই কিন্তু একটা। এই জিনিসগুলো যদি তোমরা বোঝো অঙ্ক করতে সোজা হবে। যেরকম ঘটনা, যে কোনো একটা ঘটনা ঘটতে হবে না হলে কিন্তু সম্ভাবনা, প্রথমত। দ্বিতীয়ত মৌলিক ঘটনা, এক একটাই মৌলিক ঘটনা, সেটাই মৌলিক ঘটনা। আর যৌগিক ঘটনায় হচ্ছে একাধিক মৌলিক ঘটনা থাকতে পারে, যে মৌলিক বিন্দু থাকতে পারে। যৌগিক ঘটনায় কি থাকবে, যে একাধিক থাকতে পারে, সেটা জোড় তিনটা এবং বেজোড় তিনটা। তারপর হচ্ছে চলক, র্যান্ডম যেটা বোঝাই, যে যে চলকের নির্দিষ্ট সম্ভাবনা থাকে তাকে দৈব চলক বলে। এখানে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা চলকের আলাদা আলাদা একটা মান থাকে, নির্দিষ্ট সম্ভাবনা বলে। ছক্কার উপরের পিঠের অংশ নির্দেশকারী চলক, যেরকম এক দুই পাঁচ ছয়, এই দৈব চলক বোঝাচ্ছে যে প্রত্যেকটি একটি নির্দিষ্ট, প্রত্যেকটাই করতে পারে, তাই না? যে কোনো প্রত্যেকটাই করতে পারে চলক বলে। তারপরে হচ্ছে নমুনা ক্ষেত্র, নমুনা স্যাম্পল যে স্পেসের কথা বোঝাচ্ছে, যে কোনো দৈব পরীক্ষার সম্ভাবনা ফলের তালিকাকে নমুনা ক্ষেত্র বলে। এই নমুনা ক্ষেত্রকে একে এস দ্বারা সূচিত করে। ভিতরে একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় ক্ষেত্রকে হবে এক দুই তিন নমুনা, প্রত্যেকটাই কিন্তু নমুনা। এই ক্ষেত্রে এই নমুনাকে আমরা এস দ্বারা চিহ্নিত করব। এই ক্ষেত্রটিকে কি করব আমরা, এস দ্বারা চিহ্নিত, এই এস এর ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় করে নমুনা কি, স্যাম্পল যেটাকে বলে। তারপরে হচ্ছে ঘটনা, শিওর ইভেন্ট, যে ঘটনাটি ঘটবেই, অর্থাৎ যে ঘটনাকে এক তাকে নিশ্চিত ঘটনা বলে। এখানে আমরা ঘটনাকে ঘটনা শূন্য এবং এক, যে ঘটনাতে ঘটনা বা সম্ভাবনা এক থাকবে সেটাকে নিশ্চিত ঘটনা বলে। একটি মুদ্রা নিক্ষেপ করলে টেল পাও নিচে একটা থাকবে, যে কোনো একটা করবে, ঠিক না? তোমাদের কাছে কয়েন আছে, কয়েনটাই দেখছো যে মাথাও আছে। আবার দাঁড়া, আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমাদের। এখানে কিন্তু দুইটা দুইটা অংশ দেখাচ্ছে তোমাদের,
নিশ্চিত ঘটনা বলছে মাথা পড়বে, আদারাইজ কি পড়বে, যে কোনো একটা অংশ পড়বে না, এই অবস্থাকে কিন্তু তোমার নিশ্চিত বোঝাচ্ছে। তারপরে হচ্ছে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনাটা কি? ইম্পসিবল ইভেন্ট। অসম্ভব বলতে কি বলছে? যে ঘটনাটা ঘটা সম্ভব নয় সেই জিনিসটাকে কিন্তু অসম্ভব ঘটনা বোঝাচ্ছে। যে একেবারে একজন অনেক খারাপ পরীক্ষা দিচ্ছে, তা কিন্তু পাশ করার কোনো সম্ভব, এই ঘটনাটাকে কিন্তু বোঝাচ্ছে যে অসম্ভব ঘটনা। তারপরে অসম্ভব ঘটনা বলতে যেরকম যে পরীক্ষায় দেয়নি তার পাশ, বলো এই ঘটনাটাকে কিন্তু অসম্ভব ঘটনা, একেবারেই সম্ভাবনা নেই, এই তোমার শূন্য বা অসম্ভব ঘটনা বলে। যেমন সূর্য পশ্চিম দিকে ওঠার কোনো আছে, তারপরে ছক্কা নিক্ষেপ করলে শাস্তি বিন্দু পাওয়ার সম্ভাবনা নেই, না এখন এই রোদ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এইটাকে অসম্ভব ঘটনা, স্বাধীন ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। যদি কোনো পরীক্ষায় দুই বা যে কোনো একটি ঘটার উপর অপরটি ঘটা নির্ভর করে না, তাহলে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা বলে। যেমন হচ্ছে দুইটি ছক্কা, একটি ছক্কা পাওয়ার উপর অন্যটি ছক্কা পাওয়া নির্ভর করবে না, এই ঘটনা পৃথক পৃথক ভাবে ভুল হলে সমন্বয় ঘটায়। একটা ঘটনা একটাই ছক্কা পড়ছে যে আরেক বলে আরেকটাই ছক্কা পড়বে এরকম কোনো সম্ভাবনা নাই, এই স্বাধীন ঘটনা বলে। যে প্রত্যেকটাই আলাদা আলাদা, পড়ছে বলে যে আরেকটা পড়বে এরকম কোনো পসিবিলিটি নাই। ঘটনা অধীন ঘটনা হচ্ছে ডিপেন্ড ইভেন্ট। যদি দুটি ঘটনা এরূপ, এতে যে কোনো একটি ঘটার সম্ভাবনা অন্য ঘটার উপর নির্ভর করে, তবে অধীন বা নির্ভরশীল ঘটনা বলে। যেমন কোনো বাক্সে তিনটি কালো বল আছে, এটি হতে পরপর দুটি বল দেওয়া হয়, তাহলে দ্বিতীয় নির্দিষ্ট রঙের হওয়ার সম্ভাবনা প্রথম বলটির বাক্সে ফেরত দেওয়া বা না দেওয়া করে। এক্ষেত্রে প্রথম বলটি স্বাধীন এবং দ্বিতীয়টি অধীন। তারপরে হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা। যদি দুই বা ততোধিক ঘটনা এরূপ হয় যে এদের যে কোনো একটি ঘটনা ঘটলে অন্যগুলো ঘটতে পারে না, তখন ওই ঘটনাগুলোকে পরস্পরশীল ঘটনা বলে। এই ঘটনার ক্ষেত্রে কোনো সাধারণ বিন্দু থাকে না, ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোর ঘটার সম্ভাবনা ও বিজোর ঘটার সম্ভাবনা বর্জনশীল ঘটনা, তাই না? জোর একটা জিনিস আর বিজোর আরেকটা জিনিস, দুইটা দুই, সেই জন্য কিন্তু এক্ষেত্রে বোঝা যায় না যে কোনটা ঘটবে বা কোনটা ঘটবে না। যেমন দুই ছয় যোগ করলে কত হচ্ছে, দুই আর চার যোগ করলে ছয় হচ্ছে, কিন্তু হচ্ছে এক আর তিন যোগ করলে চার হতে পারে, এটা ঘটতে পারে, আবার তিন করলে পাঁচ হচ্ছে, তাহলে কি ছয়ের সাথে এই ঘটনার কিন্তু কোনো সম্পর্ক নাই, দুইটাই দুই পুরোটাই বর্জনশীল ঘটনা। তারপরে হচ্ছে পরস্পর ঘটনা। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? নেটওয়ার্কে ডিস্টার্ব, কথা একদম কেটে যাচ্ছে। নাসিবা বুঝতে পারছো? আমি কথা কেটে যাচ্ছে একদম, স্পষ্ট না। নাসিমা তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, মানে ঠিকভাবে বুঝতে পারছি না, মেবি নেটওয়ার্ক তোমার। আমি তো শুনছি ম্যাম। কথা কেটে যাচ্ছে একদম, শোনা যাচ্ছে না। একদম শোনা যাচ্ছে না এখন। আপনি আনমিউট হয়ে গেছে ম্যাম। Thank you.
সম্ভাবনা প্রশ্ন এই যে সম্ভাবনার সাথে সম্পর্কিত মৌলিক ধারণা ছাড়াও তোমার তত্ত্ব সময়ের একটা আছে থিওরিস অফ প্রবাবিলিটি যেটা হচ্ছে সম্ভাবনার সাথে সূত্র বা তত্ত্ব ব্যবহার করে একটা হচ্ছে সমষ্টি সম্ভাবনা সম্ভাবনা যোগ সূত্র আর একটা হচ্ছে যৌগিক সম্ভাবনা সমষ্টি সম্ভাবনা সম্ভাবনা যোগ সূত্র আর একটা হচ্ছে যৌগিক সম্ভাবনা তত্ত্ব বা গুণন সূত্র একটা হবে যোগ সূত্র আর একটা হচ্ছে গুণন সূত্র এখানে তত্ত্ব বা এডিশনাল থিওরিতে বোঝাচ্ছে যে কতগুলো ঘটনা বর্জনশীল হলে এদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এর সম্ভাবনা যোগফলে সমান যে ঘটনা ঘটবে তার নিজ নিজ যোগফলে সেটাকেই কিন্তু বোঝাচ্ছে যে সমষ্টি সম্ভাবনা আরেকটা হচ্ছে যে যৌগিক সম্ভাবনা তত্ত্ব গুণন সূত্র সেক্ষেত্রে হচ্ছে দুটি ঘটনা যদি বিহীন হয় তাহলে এই দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা হলো পৃথক পৃথক সম্ভাবনার গুণফল হচ্ছে গুণ করতে হবে আর একটা যোগ করতে হবে সম্ভাবনার তত্ত্ব সমূহ কয়টা দুইটা একটা গুণ যোগফল তোমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে ম্যাম আপনার পথে কেটে কেটে আসতেছে আমার কথা বুঝতেছো না নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা তোমাদের জন্য গত ক্লাসে তোমাদের বলছিলাম একটা ভাষায় তোমরা একটা অঙ্ক করার চেষ্টা করবা সেই কোশ্চেনটা যেহেতু কোশ্চেন আগে এই কারণে যে তোমরা যেহেতু হচ্ছে বিষয়টাকে জানার পরে ম্যাথটা করো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে ঠিক আছে যেহেতু সম্ভাবনাটা বললাম সম্ভাবনার আমি দুইটা তোমাদের বলেছি বা দুইটা সূত্র বলেছি একটা গুণ করতে হবে এই জন্য তোমাদের জন্য একটা ম্যাথ ম্যাথটা একটু লিখে নাও তোমরা কোন একটি পাত্রে লাল বল এবং তিনটি সাদা বল আছে খাতা কলম আছে কাছাকাছি নাসিমা জি আবেদা এই অঙ্কটা হয় না জি ম্যাম আবার বলেন একবার কোন একটি পাত্রে তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ জি দেখতে পাচ্ছি কোন একটি পাত্রে পাঁচটি লাল বল বল আছে এর মধ্যে দুটি বল দুবার উঠানো হলো কয়টা বল একটা বল আছে একটি পাত্রে পাঁচটি লাল বল এবং তিনটি সাদা বল আছে দুটি বল দুবার উঠানো হলো বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত আটটা বলের ভিতরে একটা পাত্রে আটটা বল রাখছো সেখান থেকে তুমি দুইটা বল উঠিয়েছো দুইবার সেখানে ওই বলের ভিতরে যেহেতু সাদা বল তিনটা আছে সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এবং নেক্সট ক্লাসের আগে তোমরা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে দেখাবে কিংবা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে মেসেঞ্জারে মেসেজ করে দিও ঠিক আছে আমি দেখবো আমি আসি তোমাদের মতো করে চেষ্টা করো দেরি কেন শুনতে পাচ্ছ সহজ একটা অঙ্ক আচ্ছা আবিদা তোমার রোল কত ম্যাডাম 17 18 21 নাম আবেদা আবেদা ফাহমিদা আদিবা জি ম্যাডাম আদিবা ফাহমিদা
ওরে যে জয়েন করছে তোমার রোল কত? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। ওরে যে জয়েন করছে তোমার রোল কত? 21 18 18 18। হ্যাঁ হ্যাঁ 18। মিনা নাম কি তোমার? কাকলি 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 কাকলি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম।